আমরা করোনা মহামারীর সময় পার করছি। করোনা হলেও জ্বর হয়, ডেঙ্গু হলেও জ্বর হয়। আচ্ছা, আমরা তাহলে কিভাবে বুঝবো যে এটা করোনা না ডেঙ্গু নাকি সাধারণ ফ্লু? আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, করোনা আর ডেঙ্গু একসঙ্গে হতে পারে কিনা? ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। একটা সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আপনারা আজকে আলোচনা করতে বসেছেন। প্রথম প্রশ্ন ছিল যে ডেঙ্গু আর কোভিড কে কিভাবে আলাদা করব। ডেঙ্গু আর কোভিডের দু একটা সিমটমে কিছুটা মিল থাকতে পারে, যেমন গায়ে ব্যথা। ডেঙ্গুতে অনেক বেশি হয়, কোভিডে কম হয়। আর কোভিড সাধারণত রেসপিরেটরি বা শ্বাসনালীকে আক্রমণ করে বেশি। সো আপনার কাশি থাকে, গলা ব্যথা থাকে, এবং জ্বর, জ্বর আর একটা তিন নম্বর ইস্যু, জ্বরটা ডেঙ্গুতে একদিন প্রথম দিনেই শার্প রাইজ হতে পারে, অর্থাৎ 103, 104, 105 উঠে যেতে পারে। কিন্তু কোভিডে কখনো 103, 104, 105 জ্বর হবে না। এবং গায়ে ব্যথার কথা যেটা বলছিলাম, সেটা কিন্তু ডেঙ্গুতে 2-3 দিন মানে এমন গায়ে ব্যথা যে বলবে যে আমাকে ধরে কেউ মেরেছে, এমন টাইপের গায়ে ব্যথা হবে, যেটা কোভিডের বেলায় হবে না। কোভিডে বলবে যে আমার খুব মাসল কামড়াচ্ছে, একটু মানে বিশ্রাম চাই অথবা পেইন কিলার চাই। লাস্ট বাট নট দ্য লিস্ট, ডেঙ্গু এখন সিজন, কোভিড তো সারা বছর, কোভিডের কোনো মানে সময়কাল নাই, কিন্তু ডেঙ্গু সবসময় রেইনি সিজন বা মনসুন যেটাকে আমরা বলি, এটা আমরা দেখেছি বাংলাদেশে গত 20 বছরে। আমাদের অবজারভেশন হচ্ছে যে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মানে শীত আসার আগের এই 3 মাস, অর্থাৎ জুনের শেষে বৃষ্টি পড়া যখন শুরু হয় জুলাই থেকে, এবার তো দেখেন এবার তো জুনের শেষে শুরু হয়েছে, এবং যে বছর সবচাইতে বাংলাদেশে ডেঙ্গু মানে চরম আকার ধারণ করেছিল 2018, 1 লক্ষের উপরে মানুষ আক্রান্ত হয়েছিল সরকারি হিসাবে। এবার এরকম ধরনের একটা আলামত আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা নিজেরা আলোচনা করছি এবং আমরা বলছি যে সচেতন হতে হবে। জ্বর হলে সব কোভিড ভাবার দরকার নেই, ডেঙ্গু হতে পারে। যেটা একজন পেশেন্টের লোক বলছিলেন, আমরা গায়ে ব্যথা নিয়ে নিউরোলজিস্টের কাছে গেছি। আমি একটা জিনিস মানে জনগণের উদ্দেশ্যে বা যারা টেলিভিশন দেখছেন তাদের জন্য বলতে চাই, ডেঙ্গু আবার এই দালান কোটার অসুখ, কারণ হচ্ছে এটা পরিষ্কার পানিতে হয়, এবং যারা ওই বাইরে ফুলের টপ টপ রাখেন, ক্লিন করেন না, সে জায়গায় বেশি হয়। তো সেই কারণে বলবো যে এই সময় হাই ফিভার, গায়ে ব্যথা, আপনি ডেঙ্গির জন্য আগে টেস্টটা করান। এবং একটা টেস্ট আছে যেটা 5 দিন পরে আর পজিটিভ থাকে না, সেই কারণে 3-4 দিনের মধ্যে করালে সবচাইতে বেস্ট। তাহলে আপনি তফাৎ করে ফেলতে পারলেন যেটা কোভিড নয়, তার কারণ আপনাকে দুটো টেস্ট না করলেও চলবে। আপনার আরেকটা প্রশ্ন ছিল, জি ডাক্তার কাজী তারিক, যে দুটো একসাথে হতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ জি। আমি চিকিৎসক হিসেবে এ পর্যন্ত বলতে আমি এই যে জুলাই মাসের 25 তারিখ আমি দুটো পেশেন্টকে পেয়েছি, যাদের আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, হয়তো আমার মতো আরো অনেক চিকিৎসকরা বা হাসপাতালে পেয়েছেন, যে ডেঙ্গু এবং কোভিড একসাথে, দুইটা ভাইরাস যে একসাথে বসবাস করবে না তা কিন্তু নয়। কেন? তার মানে ডাক্তার কাজী তারিকুল ইসলাম, যে দুইটা বিপদ একই সঙ্গে আসতে পারে সেই সম্ভাবনা আছে, আমাদেরকে সাবধান থাকতে হবে।